মাদক সন্ত্রাস ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম আইন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষে ভর্তি হতে যাওয়া সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে আন্দরকিল্লা এলাকা আইন কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা দুই শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করার দাবি জানান। অন্যথায় কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই সময় বক্তারা আরও বলেন, এ হাসান ও রফিক গংরা চট্টগ্রামের স্বনামধন্য চট্টগ্রাম আইন কলেজটিকে সন্ত্রাসীদের আড্ডায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত হুমকি, মারধর ও কলেজের লেখাপড়ার পরিবেশ নষ্ট করছে এসব সন্ত্রাসীরা।